স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম তাইওয়ান নিয়ে এবার কানাডার বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি চীনের রাশিয়াকে ধ্বংস করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে পশ্চিমাদের ফিলিস্তিনিকে সমর্থন দেওয়া অব্যাহত রাখবে তুরস্ক বলছে ভয়ঙ্কর বিপদের মুখে এবার পুতিন এবার হামলার শিকার রাশিয়া এদিকে আইআরজিসির ঘাটিতে যুক্তরাষ্ট্রের বিমান হামলা ইসরায়েল নিজের ধ্বংসের পরিস্থিতি তৈরি করছে তিরিশ হাজার টাকার বিনিময়ে আত্মঘাতী জঙ্গি পাঠালো পাক সেনা কর্নেল সর্বশেষ জানিয়ে দেব বিজেপি এমপির জামিনে ক্ষুব্ধ হায়দ্রাবাদের মুসলিমরা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তাইওয়ান এবার কানাডার বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি চীনের কানাডার পার্লামেন্ট সদস্যদের একটি প্রতিনিধি দল বাণিজ্যের সুযোগ খুঁজতে এবছর তাইওয়ান সফরের পরিকল্পনা করছেন বলে খবর পাওয়ার এক সপ্তাহ পর চীন এ হুঁশিয়ারি দিল মঙ্গলবার দিন শেষে কানাডার চীনা দূতাবাস থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে আমরা কানাডাকে এক চীন নীতি মেনে চলা এবং চীনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান দেখানোর আহ্বান জানাচ্ছি চীনের সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতাকে অগ্রাহ্যকারী কিংবা এতে হস্তক্ষেপকারী যে কোনো দেশের বিরুদ্ধেই বেইজিং কঠোর এবং শক্তিশালী ব্যবস্থা নেবে তাইওয়ান নিজেদের স্বাধীনতা ঘোষণা করলেও চীন দ্বীপটিকে নিজের বিচ্ছিন্ন হয়ে যাওয়া অংশ মনে করে এবং সেখানে বিদেশি রাজনীতিবিদদের সফরে আপত্তি জানায় তাইওয়ান নিয়ে অন্য দেশগুলোকে চীনে সতর্ক বার্তা দেওয়া নতুন নয় কিন্তু এ মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার নেন্সি পেলোসির তাইওয়ান সফর চীনকে ভীষণভাবে ক্ষুব্ধ করেছে পেলোসির তাইওয়ান পৌঁছানোর সঙ্গে সঙ্গেই দ্বীপটি ঘিরে নজিরবিহীন সামরিক মহড়া চালায় চীন পেলোসি তাইওয়ানে যাওয়ার অনেক আগেই থেকে এই চীন হুমকি ধমকি দিয়ে আসছিল সেসব উপেক্ষা করে তাইপে সফরে যান পেলোসি সেই সফর এই সম্প্রতি চীনের সঙ্গে পশ্চিমা দেশগুলোর সম্পর্কের আরও অবনতি হয়েছে রাশিয়াকে ধ্বংস করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে পশ্চিমাদের রাশিয়া বিষয়ক প্রেসিডেন্ট দিমিত্রি Medvedev বলেছেন রাশিয়াকে ধ্বংস করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে পশ্চিমাদের বর্তমানে দেশটির নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি বর্তমান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত দিমিত্রি Medvedev দেশটির সংবাদ মাধ্যম তাস নিউজ এজেন্সিকে বলেন ইউক্রেনের সঙ্গে সংঘাতে রাশিয়া নিজের লক্ষ্য অর্জন করবে তিনি সতর্ক করে বলেন রাশিয়াকে ধ্বংস করার জন্য পশ্চিমারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছে কিন্তু রাশিয়া তার ঃখ্য অ করবেই মেধা দাবি করেছেন যে জর্জিয়ায় দুই সালের যুদ্ধ পশ্চিম দিকে ন্যাটো সামরিক জোটের সম্প্রসারণ এবং ইউক্রেন যুদ্ধ মূলত রাশিয়াকে ধ্বংস করার জন্য যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের প্রচেষ্টার ওই অংশ তিনি বলেন তাদের লক্ষ্য একটাই আর তা হল রাশিয়াকে ধ্বংস করা গত চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে আকস্মিক হামলা চালায় রাশিয়া তারপর থেকে দুদেশের মধ্যে সংঘাত চলছেই যুদ্ধ তামার কোনো লক্ষণ নেই দেখা যাচ্ছে না এদিকে ইউক্রেনে জাপুরি জিয়ায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ফের হামলা চালিয়েছে রাশিয়া এটি ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে এমন দাবি করেছেন ইউক্রেন ইউক্রেনের রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি সংস্থা জানিয়েছে রুশ বাহিনী শনিবার রাতে নতুন করে গোলা বর্ষণ করছে এতে ওই কেন্দ্রের তিনটি বিকিরণ সেন্সর ক্ষতিগ্রস্ত হয়েছে ফিলিস্তিনকে সমর্থন দেওয়া অব্যাহত রাখবে তুরস্ক বলছে এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট দোগান মঙ্গলবার বলেছেন তার দেশ ফিলিস্তিনের সাথে বজায় রাখবে এবং ইসরায়েলের সাথে তুরস্কের কূটনৈতিক সম্পর্কের অগ্রগতি প্রতি তার সমর্থনকে দুর্বল করবে না এদিন রাজধানী আঙ্কারায় সফররত ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে এরদোগান বলেছেন ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে তুরস্কের অগ্রগতি ফিলিস্তিনের প্রতি তুরস্কের সমর্থন হ্রাস করবে না বরং এর বিপরীত হবে আমাদের সাথে ফিলিস্তিন বাইরাও একমত যে এই পদক্ষেপগুলো ফিলিস্তিনি সমস্যার সমাধানে অবদান রাখবে এবং ফিলিস্তিনি জনগণের অবস্থার উন্নতি করবে। আব্বাস এবং ইসরায়েলের সমর্থনের জন্য তুরস্ককে ধন্যবাদ জানিয়েছেন। আমরা আমাদের বৈধ অধিকার সংগ্রাম এবং স্বাধীনতার জন্য তাদের সমর্থন সম্পর্কে সচেতন আব্বাস বলেছেন আমরা জানি যে তুরস্ক এবং তার প্রতিষ্ঠানগুলো ফিলিস্তিনি জনগণ এবং ফিলিস্তিনি রাষ্ট্রের পক্ষে প্রতিটি কমিটি ক্ষেত্রে দাঁড়িয়েছে এবং আন্তর্জাতিক অঙ্গনে তাদের সমর্থন করে গত সপ্তাহে ইসরায়েল এবং তুরস্ক ঘোষণা করেছে যে তারা দুই দেশের মধ্যে পুনর্মিলনের মাসগুলিতে সর্বশেষ পদক্ষেপে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক পুনর্স্থাপন করছে এরপর গত ২২ আগস্ট আব্বাস তিন দিনের সফরে তুরস্কে পৌঁছান সূত্র এফি এবার হামলার শিকার রাশিয়া ইউক্রেনে রুশ আগ্রাসনের ছয় মাস পূর্ণ হয়েছে চলতি বছরের ছাব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া শুরুতে রুশ সেনারা দেশটির রাজধানীর দিকে অগ্রসর হলেও পরে তারা দনবাস অঞ্চলের দিকে নজর দেন সম্প্রতি ইউক্রেনের জাপোরিজিয়ায় হামলা জোরদার করেছে রাশিয়া সেখানে থাকা ইউরোপের বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি রুশ বাহিনী ইতিমধ্যেই দখলে নিয়েছে ইউক্রেনের জেনারেল স্টাফ গতকাল মঙ্গলবার বলেন রাশিয়া জিয়ায় ভারী অস্ত্র বিমান হামলা চালাচ্ছে সম্প্রতি ক্রিমিয়ায় রুশ বিমানঘাটিও গোলা গোলাবারুদের বিস্ফোরণ ঘটে এসব ঘটনার জন্য ইউক্রেনকে দায়ী করছে রাশিয়া তবে ইউক্রেন সরাসরি এসব হামলার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেনি এদিকে রুশ চিন্তাবিদ আলেকজান্দার দাগিনের মেয়ে দাঁড়িয়া দাগিনা হত্যার ঘটনায় সমবেদনা জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার এক বার্তায় পুতিন বলেন দাঁড়িয়া ছিলেন একজন উজ্জ্বল প্রতিভাবান নারী তিনি সত্যিকারের রুশ হৃদয়ের অধিকারী ছিলেন তিনি ছিলেন সদয় স্নেহশীল সহানুভূতিশীল ও খোলা মনের মানুষ একটি জঘন্য নিষ্ঠুর অপরাধ তার জীবনের অবসান ঘটিয়েছে আইআরজিসির ঘাটিতে যুক্তরাষ্ট্রের বিমান হামলা ইরানের রেভলিউশনারি গার্ডস কর্পোর্স বা আইআরজিসির জিসির ঘাটিতে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র সিরিয়ার পূর্বাঞ্চলে অবস্থিত ওই ঘাটিতে বুধবার হামলা চালানো হয় এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানায় প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে দেইর আজ জ্বর ঘাটিতে হামলা চালানো হয়েছে এখনো পর্যন্ত এ নিয়ে সিরিয়া ও ইরান সরকারের কোনো মন্তব্য পাওয়া যায়নি এ খবর দিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা খবরে জানানো হয় প্রায় সিরিয়ায় থাকা ইরানপন্থী যোদ্ধাদের টার্গেট করে হামলা চালায় ইসরায়েল তবে এবার যুক্তরাষ্ট্র এ ধরনের হামলা চালাতে শুরু করল যুক্তরাষ্ট্র বলছে তারা এমনভাবে হামলা চালিয়েছে যাতে দুই দেশের মধ্যে বড় সংঘাত লেগে না যায় এবং হতাহতদের পরিমাণ কম হয় তবে ওই হামলায় কতজন হতাহত হয়েছে তা জানায়নি যুক্তরাষ্ট্র ওই কি এই হামলা তাও দেশটি। সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র কর্নেল জো বোসিনো বলেন মার্কিন সেনাদের সুরক্ষা নিশ্চিতের জন্য এই বিমান হামলা গুরুত্বপূর্ণ ছিল গত পনেরোই আগস্ট মার্কিন সেনাদের টার্গেট করে হওয়া হামলার জবাব দিতেই এই বিমান হামলা চালানো হয়েছে ইসরায়েল নিজের ধ্বংসের পরিস্থিতি তৈরি করেছে জেরু দিবস উপলক্ষে শুক্রবার অনুষ্ঠিত সমাবেশে রেভলিউশনারি গার্ডস গার্ডসের প্রধান বলেছেন ইসরায়েলের নিজেদের ধ্বংসের পরিস্থিতি সৃষ্টি করছে। সমাবেশে ইরান তাদের নিজেদের তৈরি নতুন খেইবার বাস্টার প্রদর্শন করে রাষ্ট্রীয় টেলিভিশন জানায় কুদস দিবস উপলক্ষে সারা দেশে রাষ্ট্রীয়ভাবে আয়োজিত এই সমাবেশে লাখ লাখ ইরানি যোগদান করেন এ সময় সারাদেশের লোকজন দল বেঁধে আমেরিকা মোর্দাবাদ ইসরায়েল মোর্দাবাদ বলে স্লোগান তোলে এবং ইসরায়েলি পতাকায় আগুন দেয় দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ হিল আলী খামিরি টেলিভিশনে প্রচারিত ভাষণে বলেন ইসরায়েল বিরোধী বিক্ষোভ এবং হামলা থেকে বোঝা যায় যে ইসরায়েলের সাথে আরব কর্তৃপক্ষের আপোষ ফিলিস্তিনিরা প্রত্যাখ্যান করেছে তিরিশ হাজার টাকার বিনিময়ে আত্মঘাতী জঙ্গি পাঠালো পাক সেনা কর্নেল ভারতীয় সেনাবাহিনীর ওপর আত্মঘাতী হামলা চালানোর তিরিশ হাজার টাকা দিয়ে জঙ্গি পাঠাচ্ছে পাকিস্তানি সেনার কর্তারা দীর্ঘদিন ধরেই পাক সেনার সঙ্গে পাকিস্তানি জঙ্গিদের যোগাযোগের অভিযোগ করে ভারত এবার সরাসরি সেই যোগসূত্র মিলল কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর হাসপাতালে চিকিৎসাধীন একজন বন্দী সন্ত্রাসবাদী খোলাখুলি জানালো যে পাকিস্তানি সেনাবাহিনীর এক কর্নেল তাকে আত্মঘাতী অভিযানে পাঠিয়েছিলেন সংবাদ সংস্থায় এএনআই এর প্রতিবেদন অনুযায়ী বন্দী ওই সন্ত্রাসবাদীর নাম তবারক হোসেন তার দাবি সে আরও চার পাঁচজন জঙ্গির সঙ্গে ভারতে প্রবেশ করেছিল ভারতীয় সেনাবাহিনীর উপর আত্মঘাতী হামলা চালানোর জন্য কর্নেল ইউনুস নামে এক পাকিস্তানি কর্নেল তাকে তিরিশ হাজার টাকা দিয়েছিল বলে জানিয়েছেন সে তবারক হোসেনের আরও দাবি ইতিমধ্যে হামলার জন্য ভারতীয় সেনাবাহিনীর কয়েকটি ঘাটিতে রেইকি করেছিল সে গত একুশেই আগস্ট রাজুরী জেলার নৌসেরা এলাকার জাঙ্গার সেক্টরে নিয়ন্ত্রণ রেখার কাছ থেকে তাকে আটক করেছিল নিরাপত্তা বাহিনী সে এবং আরও কয়েকজন সন্ত্রাসবাদী অনুপ্রবেশের চেষ্টা করেছিল আটকের সময় সেনার সঙ্গে সংঘর্ষে সে আহত হয়েছিল সেনার চিকিৎসা কেন্দ্রেই তার চিকিৎসা চলছে বিজেপি এমপির জামিনে ক্ষুব্ধ হায়দ্রাবাদের মুসলিমরা ওল্ড সিটিতে বিক্ষোভ পেট্রোল পাম্প বন্ধ করে দিয়েছে পুলিশ মানবী মোহাম্মদ সাল্ল আলিয়া বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের জন্য গোসা মহল থেকে বহিষ্কৃত বিজেপি নেতা রাজা সিং এর বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত থাকায় সিটি পুলিশ গতকাল বুধবার পুরনো শহরের কিছু অংশের সব পেট্রোল পাম্প বন্ধ করে দিয়েছে পুলিশ সূত্রে জানা যায় ভারতীয় প্রত্নতাত্ত্বিক দফতর থেকে জানানো হয়েছে যে মিনার আপাতত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে তবে কোনো বড় প্রতিবাদ বা সংঘর্ষ দেখা দিলে তা বন্ধ করা হবে মঙ্গলবার বহিষ্কৃত বিজেপি নেতা রাজা সিং এর বিরুদ্ধে বিক্ষোভে সংঘর্ষে পুলিশ সাব ইন্সপেক্টর সহ চারজন আহত হয়েছেন মহানবী মোহাম্মদ সাল্লাম সম্পর্কে তার মন্তব্যের জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভকারীরা সারা রাত বেশ কয়েকটি সমাবেশ করেছে সবচেয়ে বড় সমাবেশ অনুষ্ঠিত হয় শালিবান্দায় ভোর তিনটার দিকে কয়েকজন গোসা মহলের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র্যাপিড অ্যাকশন ফোর্স অ্যাসিস্ট পুলিশ এবং আর্মোড রিজার্ভের বিপুল সংখ্যক কর্মী মোতায়েন করা হয়েছে মঙ্গলবার রাতে যুবকদের দল গোসা মহলে পৌঁছানোর চেষ্টা করলে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা তাদের মসালাম জং ব্রিজ থেকে ফিরিয়ে আনতে সক্ষম হয় রাজা সিং এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভকারীদের হাতে আরও দুটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে